सबसे अच्छे शेर मेरे लिए मारते हैं आप। जो शेर आप बोला था ना आपके लिए, 3 बार पहले दीपिका पादुकोण के लिए बोल चुके। ভারতীয় একটি বেসরকারি টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো দ্য কপিল শর্মা শো এর মঞ্চে আসছে নতুন ধামাকা। আসন বদলের ঘটনায় প্রতীক্ষায় দর্শক হৃদয়। একদিকে সিধু ভক্তদের উল্লাস আর অন্যদিকে অর্চনা ভক্তদের চিন্তা, দুটি সমান ভারে পাল্লায় দুলছে। ভারতীয় সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু দ্য কপিল শর্মা শো এর প্রাণ ছিলেন যিনি। তাৎক্ষণিক কবিতাবৃত্তি করে আর দারুণ সব কথা বলে শো মাতিয়ে রাখতেন। রাজনৈতিক কাজের জন্য দীর্ঘদিন আসেননি কপিল শর্মার সেটে। তার জায়গাটি এতদিন ধরে পূরণ করে আসছিলেন বলিউড অভিনেত্রী অর্চনা পূরণ সিং। সিধু পাজির আসনে অর্চনা বসেছিলেন ঠিকই, কিন্তু তার আসনে বসে দর্শকের মন থেকে তাকে সরিয়ে দিতে পারেননি একচুল। দর্শকরাও অপেক্ষা ছিলেন কবে ফিরবেন শো এর প্রাণ সিধু পাজি। খুব শীঘ্রই এমনটি ঘটতে চলেছে, দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের আসনে ফিরছেন সিধু সিং। কিন্তু প্রশ্ন হল, তখন অর্চনা কি করবেন? শো থেকে বিদায় নেবেন নাকি ছাড়তে চাইবেন না তার গদি? আপনি শুনেন লেডি কে বারে মে? আপনি শুনেন? মেনে ভি নি শুনা পর হ্যাঁ কেন? একটা সময় কপিল শর্মা শো ও নবজ্যোৎ সিং সিধু প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছিল। 2019 সালে ওই শো ছেড়ে দিয়ে রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি। সম্প্রতি পাঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সিধু সিং কবে ফিরছেন কাপিলের শোতে, আর অর্চনা সিং বা কবে থেকে আর আসবেন না। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী অর্চনা জানিয়েছেন, সিধুর জন্য আসন ছেড়ে দিতে এক মুহূর্তও দেরি করবেন না তিনি। এই শোর জন্য অর্চনা এতদিন যেসব কাজ করতে পারেননি, এবার তিনি সেসব নিশ্চিন্তে করতে পারবেন। প্রতি সপ্তাহে 2টি দিন তাকে এই শো এর জন্য ফাঁকা রাখতে হতো, ফলে প্রস্তাব পেলেও অনেক কাজই ফিরিয়ে দিতেন অর্চনা। কিছুদিন আগেই লন্ডনে একটি শুটিং এর প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু দ্য কপিল শর্মা শো এর কারণে তা না করে দিতে হয়েছে। কপিল শর্মা শোতে সিধু পাজির আসনে বসা নিয়ে বহুবার ট্রোলের সম্মুখীন হয়েছেন অর্চনা, তবু নিজের কাজকে সম্মান দিয়েই বসেছেন সিধুর প্রতিষ্ঠিত চেয়ারে। তবে ট্রোলারদের জবাব দিয়ে তিনি বলেছেন, একভাবে 6 থেকে 7 ঘন্টা বসে থাকা, অন্যের কৌতুক শোনা এবং পরিস্থিতি অনুযায়ী হেসে ওঠা কিংবা প্রতিক্রিয়া দেওয়াটা যে কত কঠিন বুঝবেন যদি একদিন আমার জায়গায় বসেন। সেই ট্রোলারদের তিনি শো এর সেটে যাওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন। এদিকে শো কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।